যে কাজ কৈলাসহর থানার পুলিশ পারল না, সেই কাজ শহরবাসীরা করে দেখালো। দিনের পর দিন একের পর এক কৈলাসহরের পুর পরিষদের বিভিন্ন এলাকায় রাতে কিংবা দিনে চুরি হয়ে যাচ্ছে, কিন্তু কৈলাসহর থানার পুলিশ আজ অবধি একজন চোরকেও গ্রেপ্তার করতে পারেননি। এবার দিনের বেলায় চুরি করতে আসা এক যুবককে হাতে নাতে ধরে ফেলল কৈলাসহরের গোবিন্দপুরের এলাকাবাসীরা। চোরকে হাতে নাতে ধরে এলাকাবাসীরা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর কৈলাসহরের পুর পরিষদের বিভিন্ন এলাকায় চুরির কাণ্ড ঘটছে। শুধু চুরিই নয়, কখনো বাড়িঘরে ঢুকে মহিলাদের গলা থেকে সোনার চেন ছিনতাই করে যাচ্ছে, কখনো বা বাজার থেকে বাড়ি ফেরার পথে পথ চলতি মহিলাদের গলা থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে কৈলাসহরের পুর পরিষদের কাচের ঘাট এলাকায় 200 বছরের পুরনো কালীবাড়ির মন্দিরের প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকা পয়সা চুরি হয়ে যায়। এর কিছুদিন পর কৈলাসহরের পুর পরিষদের পায়তুর বাজারের মোটর স্ট্যান্ড এলাকায় শনি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। এরকম প্রতিটি ঘটনায় কৈলাসহর থানায় লিখিতভাবে জানানো হলেও আজ অবধি কৈলাসহর থানার পুলিশ কোনো ঘটনারই কিনারা করতে পারেননি কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। অবশেষে 2 মে মঙ্গলবার দুপুরে কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকায় বহিরাগত এক যুবক চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায়। এই ব্যাপারে এলাকাবাসীরা জানায় যে মঙ্গলবার দুপুরে এক যুবক এলাকার এক বাড়িতে চুরি করতে ঘরের ভেতরে ঢুকে, সেই সময় বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যুবকটি ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর বাড়ির মালিক বাড়িতে ফিরে এসে দেখে দরজার তালা ভাঙা এবং দরজাটি ভিতর দিয়ে লাগানো, এবং ঘরের ভেতরে মানুষের হাঁটার শব্দ শুনতে পেয়ে বাড়ির মালিক চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার মানুষ এসে যুবককে হাতে নাতে ধরে ফেলে, কিছুটা উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর থানায় খবর দেয়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে আসার পর এলাকাবাসীরা ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীরা জানায় যে ধৃত যুবকের নাম মুর আলী, যুবকের বাড়ি কৈলাসহরের হালাইর পাড় এলাকায়। মুর আলীর বাবার নাম সিরাজ আলী বলে জানায় এলাকাবাসীরা। এখন দেখার বিষয় কৈলাসহর থানার পুলিশ কি ধরনের ভূমিকা গ্রহণ করে। বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটতেছে। তো কিছুদিন আগে যেমন আমাদের পাড়ারই জগদীশ ঘোষ, যে আমাদের আসাম স্কুলের মাস্টারমশাই, তাদের বাড়ির থেকেও সোনার চেন সন্ধ্যার সময় লইয়া যাওয়ার ঘটনা ঘটছে। বা আমাদের বাড়ির পাশে আমাদের যে কাকু নিপেন্দ্র কাকু, তার বাড়ির থেকেও কয়েকদিন আগে এক বস্তা সুপারি চুরি ঘুরে লইয়া গেছে। হ্যাঁ, তো এরকম টুকিটাকি আরও ঘটনা ঘটতেছে। তো আজকে কিছুক্ষণ আগে খবর পেলাম যে আমাদের বাড়ির ঠিক উল্টা দিকে বলো তারা বাড়িতে ঘরে কেউ নাই, হঠাৎ করে বলে ঘরের ভিতর থেকে একজন বেরিয়ে যাচ্ছে। এমন সময় ঘরের মহিলা বলর মিসেস গেছে, গেছে দেখে ঘরের ভিতরে ঘোরাঘুরি করতেছে, ওই গিয়া ডাক দিছে, সবাই মিল্লা ধরছে, ধরে বান্ধে বান্ধে রাখছে। তারপরে আমরা সবাই মিল্লা পুলিশে খবর দিছি, পুলিশ আইয়া এইমাত্র লইয়া গেল আর কি। যাকে ধরা হয়েছে তার নাম কি? তার নাম হয়েছে মৌর আলী। তার বাড়ি কোন জায়গায়? বাড়ি হালের পাড়, বাবার নাম হয়েছে সিরাজ আলী। আমরা কি চাইছেন? আমরা চাই সুষ্ঠু বিচার হইতো, এইভাবে তো দিনের পর দিন চলবো, এটা তো ঠিক না। প্রশাসন তো আরো বেশি পদক্ষেপ নেওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।